আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মশার জ্বালায় বিরক্ত? হ্যাঁ ভাই, আপনি কি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়াকে ভয় পান? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ইনকোয়েস্ট চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনি এই মাত্র ঘুম থেকে উঠে টিভিটা অন করলেন, আরে এই কি! ব্রেকিং নিউজ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিক্ষোভ টিভির সকালের বিশেষ বুলেটিনে। হুট করে পৃথিবীর সমস্ত মশা উধাও হয়ে গেল। বিজ্ঞানীরা এখনো বুঝতে পারছে না যে এইটা কিভাবে সম্ভব, এর কারণ কি, মশার এই বিলুপ্তির কারণে আমাদের পরিবেশে কিরকম প্রভাব পড়বে। বিস্তারিত থাকছে ইনকোয়েস্টের আজকের প্রতিবেদনে। হঠাৎ করে গতকাল রাতে পৃথিবীর সমস্ত মশা বিলুপ্ত হয়ে যায়, এর কারণ কি তা আমরা এখনো জানতে পারিনি। তবে গত 25 মিনিট টানা রিসার্চ করার পর আমরা জানতে পারি যে মশার এই বিলুপ্তি পরিবেশের উপর কতটা প্রভাব ফেলবে। এই প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত বলবো। সাথে আছি আমি, মাহিন ইসলাম। বিজ্ঞানীদের মতে মশা যতটা না পরিবেশের উপকার করে তার চেয়ে আরো অনেক বেশি ঝামেলা পাকায়। হয়তো আপনি ভাবছেন মশা আবার কিসের ঝামেলা পাকায়। মশা মাঝে মাঝে ফুলের পরাগায়নে সাহায্য করে, তবে ফুলের পরাগায়নে এদের অংশগ্রহণ খুব একটা বেশি না হওয়ায় এদের বিলুপ্তি প্রকৃতিতে কোনো রকম প্রভাব ফেলবে না। এছাড়াও ব্যাঙ, বাদুড়, টিকটিকি ইত্যাদি পোকামাকড় এবং প্রাণীর খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল এই মশা। তবে এই ছোট প্রাণীর বিলুপ্তি অন্যান্য প্রাণীর জন্য কোনো রকম খাদ্য সংকট করবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাহলে দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে মশার বিলুপ্তি আমাদের জীবনে কোনো রকম খারাপ প্রভাব ফেলবে না। তাহলে এই মশাবিহীন পৃথিবী কি আমাদের জন্য খারাপ হবে নাকি ভালো হবে? দেখতে হলে চোখ রাখুন বিক্ষোভ টিভির পর্দায়। ফিরছি একটি বিরতির পর। সাবস্ক্রাইব করুন ইনকোয়েস্ট চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস সবার আগে পেতে। দর্শক, ফিরে এলাম একটি বিরতির পর। বলছিলাম মশার বিলুপ্তি আমাদের পরিবেশে কেমন প্রভাব ফেলবে। যে প্রাণীটি ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়ার মতো প্রাণঘাতিক রোগ ছড়াতো, সেই প্রাণীটি আজ একদমই নেই। শুনলে অবাক হবেন, প্রতি বছর 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায় শুধুমাত্র এই মশার কারণে। মশার এই বিলুপ্তির কারণে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়ার মতো কোনো রোগ আর থাকবে না, যার কারণে প্রতি বছর সেই 10 লক্ষ মানুষের প্রাণঘাতী আর হবে না। কিন্তু সেই 10 লক্ষ মানুষের মৃত্যুর জন্য কি সব মশাই দায়ী? পৃথিবীতে 3000-এরও বেশি প্রজাতির মশা আছে, যার থেকে মাত্র 6 প্রজাতির মশাই আমাদের কামড় দেয় এবং যা জীবাণু ছড়ায়। তাহলে আমরা যদি উভয় দিক থেকে বিবেচনা করি, মশার বিলুপ্তি আমাদের জীবনে অনেক ভালো প্রভাব ফেলবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও এরকম একটি রোমাঞ্চকর বিষয় নিয়ে। তো দর্শক, ইনকোয়েস্টের রিপোর্ট থেকে আমরা জানতে পারলাম যে মশার বিলুপ্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তার চেয়ে আরো অনেক বেশি উপকার করবে। এরকম আরো নিউজ দেখার জন্য নিচের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।